নমস্কার বন্ধুরা, হোম গার্ডেনিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো নয়নতারা গাছের উপকারিতা এবং এটি কখন, কীভাবে, কোথায় চাষ করবেন সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, নয়নতারা গাছ কিন্তু প্রত্যেকের কাছে পরিচিত গাছ। এটি ভারত, বাংলাদেশ সহ এই ক্রান্তীয় অঞ্চলে, মৌসুমি জলবায়ুর অঞ্চলে প্রচুর দেখা যায়। এটি বাঙালির প্রত্যেকটা ঘরে, ছাদে, আঙিনায় দেখা মেলে। এটির প্রচুর উপকারী গুণ রয়েছে। এই গাছের প্রধানত দুই প্রকার হয়ে থাকে, একটা সাদা প্রকারের ফুল হয়ে থাকে আর একটা এরকম গোলাপি ফুল হয়ে থাকে। বন্ধুরা, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা গোলাপি ফুল। এটি বাড়ির যে কোনো অংশে আপনারা চাষ করতে পারেন, যেখানে সূর্যের আলো খুব বেশি পড়ে সেখানে অবশ্যই এটাকে রাখবেন। আধুনিক যুগে বিভিন্ন হাইব্রিড নয়নতারা হয়ে যাওয়ার ফলে এটি গরমকালের ফুল হওয়া সত্ত্বেও আপনার শীতকাল, বর্ষাকালেও এর দেখা মিলবে বলে মনে হয়। এবং তো বর্ষাকালে যে গাছটা হয় তা শীতকালে হবে না, কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবসময় হয়ে থাকবে। এবং এই গাছটা একটু জল পছন্দ করে না, অর্থাৎ বর্ষাকালে এই গাছগুলো ছায়াতে রাখলে খুবই ভালো হয়। তাই বর্ষাকালে নয়নতারা গাছটা বর্ষাকালে রাখলে কিন্তু অসুবিধা হবে না। বন্ধুরা, এই গাছের পাতা, ফুল বিভিন্ন ডায়াবেটিস রোগীদের উপকারে আসতে পারে, কারণ এই গাছের এই পাতা, ফুলের রস, কচি কচি যে পাতাগুলো রয়েছে বা ফুলের যে রস, এই চার পাঁচটা ফুল পাতা আপনারা নেবেন, তার সঙ্গে করলা, টমেটো এবং শসা বেটে যদি সেটা খেতে পারেন, তাহলে আপনাদেরকে আর সুগার বা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হবে না বা ওষুধ খেতে হবে না। বন্ধুরা, এই গাছের পাতার রস আপনারা কেটে গেলে সেখানে লাগিয়ে দেবেন, তাহলে টিটেনাস আর দিতে হবে না। আধুনিক যুগে দেখা যাচ্ছে এই গাছের রস থেকে ক্যান্সার মতো দুরারোগ্য রোগেরও চিকিৎসার যে পদ্ধতির ঔষধ, সেই ঔষধ আবিষ্কারের চেষ্টা চলছে। বন্ধুরা, এই গাছ আপনারা বাড়িতে রাখুন। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি কীভাবে চাষ করি এবং কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে সাহায্য করব। এই গাছের যে শিকড় হয়, শিকড় মাটির গভীরে চলে যায়, তাই একটু জল মেপে বুঝে দেবেন, জল অতিরিক্ত দেবেন না, এই গাছ জল বেশি সহ্য করতে পারে না। সপ্তাহে 3 থেকে 2 বার জল দেবেন তাহলেই হবে। এবং এই গাছে কোনো পোকামাকড় তেমন লাগে না, যেহেতু নিজে একটি ঔষধি গাছ। তবু হলেও ফুলের পরিমাণ কম এলে এই গাছের গোড়ার দিকে তরল জৈব সার দেবেন। তরল জৈব সারে গাছের গোড়ার দিকে থেকে একটু দূরে, টবের গা ধরে কিংবা মাটি থেকে একটু দূরে দেবেন, গোড়ায় দেবেন না। এবং গাছের পাতায় নিম জল স্প্রে করবেন, তাহলে কীটনাশক মানে বিভিন্ন ছত্রাক এগুলো আক্রমণ হবে না। আপনারা এই গাছটি বাড়ির ছাদে কিংবা সামনের ব্যালকনিতে চাষ করতে পারবেন, যেখানে রোদের পরিমাণটা একটু বেশি হয়। এই বাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটি হয়েছে কী সুন্দর আনাচে কানাচে। এই আনাচে কানাচে গাছটি হয়ে থাকে পাঁচিলের গায়ে, বিভিন্ন জায়গায় হয়ে থাকে। গাছটি তো গ্রাম বাংলার গাছ। বন্ধুরা, আজ এইটুকুই থাকলো, পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছুই হবে। ধন্যবাদ।